2022-23 অর্থ বছরের জাতীয় বাজেটে 2000 থেকে 3000 সিসির মধ্যে যে গাড়িগুলো রয়েছে তার সম্পূরক শুল্ক 200 থেকে বাড়িয়ে 250% করা হয়েছে আর 3000 থেকে 4000 সিসির মধ্যে যে গাড়িগুলো রয়েছে তার সম্পূরক শুল্ক 350 থেকে বাড়িয়ে 500% করা হয়েছে তাহলে গাড়ির দাম কতখানি বাড়লো সেটা জানবো আজ গাড়ির বাজারে এটা হচ্ছে টয়োটার এক্সিও গাড়িটা দেখছিলাম করোলা এক্সিও হ্যাঁ করোলা এক্সিও 2017 মডেল 2017 মডেল আচ্ছা আমি জানতে চাই যে গাড়ির বাজারে তো একটা বাজেটের প্রভাব রয়েছে কেমন দেখছেন মানে প্রভাবটা আসলে কেমন শুরু হয়েছে কিনা বাজেটের গাড়ির দাম বেড়েছে কিনা অ্যাকচুয়ালি গাড়ির দাম বেড়েছে কিন্তু 1500 থেকে 2000 সিসির যে গাড়িগুলো আছে মানে 2000 সিসির নিচের যে গাড়িগুলো আছে এগুলোর দাম অ্যাকচুয়ালি বাড়েনি আগের মতোই আছে এই গাড়িটার কত সিসি এটা হচ্ছে 1500 সিসি তার মানে এটা দাম বাড়েনি না এটা দাম বাড়েনি আগের মতোই আছে বাজেট এখন কেমন এইটা অ্যারাউন্ড আপনি নিতে পারবেন 20 থেকে 21 লাখের মধ্যে এই গাড়িগুলো নিতে পারবেন আচ্ছা আরেকটি ব্যাপার আমি লক্ষ্য করেছি যে বাজেটে বলা হয়েছে যে গাড়িগুলো বাইরে থেকে নিয়ে এসে দেশি সংযোজন করা হয় সেই গাড়িগুলোর দামও বেড়েছে সেই ধরনের ব্যাপারটা আসলে কি একটু যদি বলেন যেই গাড়িগুলো হচ্ছে বাইরে থেকে নিয়ে এসে দেশে সংযোজন করা হয় ওগুলোকে সিকেডি গাড়ি বলা হয় আর আমাদের এখানে যে গাড়িগুলো আছে এগুলো হচ্ছে সিবিইউ গাড়ি বা কমপ্লিট বিল্ড ইউনিট এগুলো আমরা হচ্ছে ফুল বিল্ড ইউনিটগুলোই নিয়ে আসি আর যেই গাড়িগুলো বাংলাদেশে নিয়ে এসে সংযোজন করা হচ্ছে ওইগুলো হচ্ছে ইউজুয়ালি নতুন যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো ওই হিসাবে বিক্রি করা হয় ওই গাড়িগুলো দাম বেড়েছে আগের থেকে তাহলে সামগ্রিকভাবে গাড়ির বাজারের উপরে এই দামটি পড়েনি শুধুমাত্র 2 থেকে 4-এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলোতে পড়েছে এই গাড়িতে আসলে ফিচারগুলো নিয়ে একটু যদি বলেন এটা অ্যাকচুয়ালি এক্সিওর একদম বেসিক প্যাকেজ এক্স প্যাকেজ বলি আমরা এটা হচ্ছে কি স্টার ভিতরে ফ্যাব্রিক সিট একটা ফ্যামিলির ছোট ফ্যামিলির জন্য যদি বিগিনিং দিকে হচ্ছে কেউ নিতে চায় একটা গাড়ি একটা সেডান গাড়ি যদি কারো শখ থাকে তারা এক্সিও গাড়ি নিতে পারে 1500 সিসি হাইব্রিড যেহেতু মাইলেজও খুব ভালো পাবে সিটিতে অ্যারাউন্ড 14 থেকে 16 মাইলেজ পাবে হাইওয়েতে গেলে 18 থেকে 20 মাইলেজ পেতে পারে এটা ড্রাইভিংয়ের উপরে ডিপেন্ড করে এছাড়া এই গাড়িতে রিভার্স ক্যামেরা আছে সামনে একটা ছোট মনিটর আছে সেখানে চাইলে ভিডিও দেখতে পারবে এছাড়া সেফটির দিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে হচ্ছে সামনে সিটি ব্রেক অ্যাসিস্ট সেন্সর আছে ভিতরে 6টা এয়ার ব্যাগ আছে তো এই গাড়িটা সেফটির দিক থেকেও খুবই ভালো আউটলুকটাও মোটামুটি ভালো লাগছে দেখে গাড়িটা যারা কিনবে কেনার পরে মেনটেন্যান্স পারপাসে আসলে তার আর কী কী করতে হবে বা কী কী জায়গায় খেয়াল রাখতে হবে গাড়িটা মেনটেন্যান্স করা খুবই ইজি প্রত্যেক 6 মাস পরপর অথবা 5000 কিলো পরপর আপনি ইঞ্জিন অয়েল অবশ্যই চেঞ্জ করবেন তাহলে আপনার ইঞ্জিন থেকে ভালো পারফরমেন্স পাবেন এছাড়া গাড়ির কিছু ফিল্টার্স থাকে যেমন এয়ার ফিল্টার এসি ফিল্টার তারপর ইঞ্জিন অয়েল ফিল্টার এই ফিল্টারগুলো যখন আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছেন তখন হচ্ছে এগুলো চেঞ্জ করে ফেলবেন তাহলে হচ্ছে গাড়ি থেকে সবসময় ভালো বেনিফিটস পাবেন টায়ারগুলো সবসময় চেক করে রাখবেন প্রতি 40 থেকে 50 হাজার কিলোমিটার পরপর টায়ার চেঞ্জ করতে হয় অথবা 4-5 বছর পরপর টায়ার চেঞ্জ করতে হয় তারপর চাকার যে হাওয়া থাকে এই হাওয়াগুলো চেক করে রাখবেন তাহলে গাড়ি থেকে ভালো মাইলেজ পাবেন হাওয়া যদি কম থাকে তাহলে ভালো মাইলেজ পাবেন না অনেকে গাড়ির আউটলুকের দিকে বেশি নজর দেয় যে গাড়ি যদি একটা কোথাও লেগে যায় বা বসে যায় তাহলে সেটা নিয়ে সে যতটা কনসার্ন থাকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা নিয়ে কিন্তু সে অতটা কনসার্ন থাকে না এটাকে কীভাবে বলবেন অবশ্যই গাড়ি কেনার সময় জেনে নেবেন আপনার এই গাড়িটার ইঞ্জিন অয়েল কোন গ্রেডের কিনতে হবে কোন গ্রেডের ইউজ করতে হবে যেমন হাইব্রিড গাড়িতে ইউজুয়ালি 0W20 গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করা হয় এখন আপনি মিনারেল ইঞ্জিন অয়েলও ইউজ করতে পারেন অথবা সিনথেটিক ইঞ্জিন অয়েলও ইউজ করতে পারেন সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজুয়ালি ইঞ্জিনের জন্য ভালো ভাইয়া মানে আমরা তো হাইব্রিড গাড়ি দেখলাম একটু আদর যত্নে এই গাড়িটা চালাতে হয় কিন্তু আমি যদি একেবারে রাফ অ্যান্ড টাফ চালাতে চাই বা একেবারে যা ইচ্ছা তাই করতে চাই তাহলে কী ধরনের গাড়ি আপনার আছে বা সাজেস্ট করবেন আমাদেরকে না এইবার আমরা দেখাবো হচ্ছে নন হাইব্রিড গাড়ি খুবই পপুলার সবাই এই গাড়িটা প্রিফার করে এটা হচ্ছে টয়োটার এলিয়ন টয়োটা এলিয়ন গাড়িগুলো হচ্ছে নন হাইব্রিড আপনি এটা সিটিতেও ইউজ করতে পারবেন ফ্যামিলি কার হিসেবে ইউজ করতে পারবেন বিজনেস কার হিসেবে ইউজ করতে পারবেন এই গাড়িগুলো খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায় লং লাস্টিং এই গাড়ির বাজেটের সাথে আমি যদি একটু যে আগে যেটা দেখলাম করোলা এক্সিও তার বাজেটের তফাৎ কেমন হবে এই গাড়িটা হচ্ছে 2018 মডেলের A15 প্যাকেজ বলি আমরা এই গাড়িটা আপনারা নিতে পারবেন 30,50,000 টাকা এবং এটার মাইলেজও কি একই রকম হাইব্রিড যেটা আমরা দেখলাম এটা নন হাইব্রিড এটাতে মাইলেজ একটু কম পাবেন এটাতে ঢাকা সিটিতে আপনি 10-12 মতো মাইলেজ পাবেন হাইওয়েতে গেলে 14-15 মতো মাইলেজ পাবেন করোলা
করোলা এক্সোর যদি মেইনটেনেন্সের কথা আমরা বলছিলাম, সেই করোলা এক্সোর মেইনটেনেন্সের সাথে এই যে এলিয়নটা আমরা দেখছি, এর মেইনটেনেন্সের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? বেসিক্যালি মেইনটেনেন্স জিনিসটা একই রকম, জাস্ট হচ্ছে আমি যেটা তখন বলেছিলাম যে হাইব্রিড গাড়ির ইঞ্জিন অয়েলটা ডিফারেন্ট হয় আর নন হাইব্রিড গাড়ির ইঞ্জিন অয়েলটা ডিফারেন্ট হয়। আপনি অবশ্যই জেনে নেবেন আপনার ডিলার থেকে যে এই গাড়িটায় আপনি কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করবেন। ব্র্যান্ড এবং মডেলের উপর ডিপেন্ড করে কিন্তু এক একটা কোম্পানি এক একটা জায়গায় ফোকাস করে, যেমন কেউ ফোকাস করছে যে একটু বাজেট কার, কেউ ফোকাস করছে একটু বিলাসবহুল কার। সেই জায়গা থেকে আপনি কী বলতে চান? একজন যখন গাড়ি কেনার জন্য প্রস্তুতি নেয়, সে কয়েকটা বিষয় মাথায় রাখে। প্রথম যে বিষয়টা মাথায় রাখে সেটা হচ্ছে গাড়ির লুকটা কীরকম হবে বা মডেলটা কীরকম হবে। কেউ সেডান গাড়ি প্রেফার করে, কেউ এসইউভি গাড়ি প্রেফার করে। সাপোজ কেউ সেডান গাড়ি প্রেফার করছে, তারপরে আসবে কালার, ইঞ্জিন কত সিসি, গাড়িটা দেখতে কি এক্সিকিউটিভ লুক হবে না ফ্যামিলি কার হবে না স্পোর্টস ক্যাটাগরির হবে, এই বিষয়গুলো খেয়াল রাখে। এই বিষয়গুলো যখন চুজ হয়ে যায়, তারপরে হচ্ছে ব্র্যান্ডের দিকে ফোকাস আসে যে আমি টয়োটা ব্র্যান্ডের নিবো না হন্ডা ব্র্যান্ডের নিবো না নিসান ব্র্যান্ডের নিবো। সবগুলো ব্র্যান্ডই ভালো, অবশ্যই আমি যেটা সাজেস্ট করবো যে আপনি একটা রিলায়েবল ব্র্যান্ড চয়েস করবেন। একদম নতুন বাজারে আসছে এরকম ব্র্যান্ড চয়েস করা না করাই ভালো অ্যাকচুয়ালি, কারণ আগে ওই গাড়িটার রিভিউ নেওয়া উচিত, ইউজার ফিডব্যাক নেওয়া উচিত, তারপরে হচ্ছে গাড়িটা চুজ করতে হবে। আমরা জানলাম একটি গাড়ি পছন্দ করবার ক্ষেত্রে অবশ্যই নতুন ব্র্যান্ডের গাড়ির থেকে পুরাতন ব্র্যান্ড বা বাজারে যেগুলো আছে সেগুলোর ব্যাপারে বেশি নজর দেওয়া উচিত। আরেকটি জিনিস নজর দেওয়া উচিত, সেটি হলো গাড়িটির কাস্টমার রিভিউ কেমন। যদি আমি যে গাড়িটি দেখছি তার কাস্টমার রিভিউ যদি ভালো হয় তাহলে নিঃসন্দেহে আমরা সেটি কিনতে পারি। ভাই আমরা তো সেডান দেখছিলাম, আমরা একটু এসইউভি দেখতে চাই প্লিজ। যদি এসইউভির কথা চিন্তা করি তাহলে কি আমরা এটা নিসানের, এটা হচ্ছে নিসানের এক্সট্রেইল। হ্যাঁ, নিসানের যে এটা হাইব্রিড মানে এক্সট্রেইল, যদি এসইউভির কথা চিন্তা করি আর সেডানের হাইব্রিড, এর মধ্যে আসলে প্রথমেই বেসিক কি তফাৎ আছে বা এর মধ্যে এক্সট্রা কি ফিচার আছে? বেসিক্যালি মেইন যে পার্থক্যটা সেটা হচ্ছে বডি শেপের। এই গাড়ি এসইউভি গাড়িগুলো সেডানের থেকে একটু আকারে বড় হয়, যেহেতু আকারে বড় এটার জন্য একটু বেশি পাওয়ারফুল ইঞ্জিন দরকার হয়, মাইলেজও কম দেবে। যেমন এই গাড়িটা হচ্ছে 2000 সিসি। আর এক্সট্রা কি ফিচার আছে এটার মধ্যে? এটাতে ডুয়েল প্রজেকশন HID হেডলাইট পাবেন, ভিতরে ফুল লেদার সিটস পাবেন, ফোর হুইল ড্রাইভ। যেহেতু ফোর হুইল ড্রাইভ সেটার জন্য আপনি ভাঙা রাস্তা বা কাটা কাদাতে ফেসে যাবে না এই গাড়িগুলো, আপনি ইজিলি বের হয়ে যেতে পারবেন। রাইড হাইট বেশি, যার কারণে হচ্ছে আপনি গাড়িটা একটু উঁচু ফিল করবেন, যে কোনো রকমের রাস্তা দিয়ে যেতে পারবেন। এছাড়া ফিচার্স হিসাবে এক্সট্রা ফিচার্স যদি চিন্তা করেন, এটাতে 360 সারাউন্ড ক্যামেরা আছে, পিছনের ডোরটা অটো, যেটা আপনি ভিতরে বসে ওপেন করতে পারবেন ক্লোজ করতে পারবেন। এবং মানে হেড স্পেস আর লেগ স্পেসের কথা যদি চিন্তা করে সেদিক থেকেও এটি কমফোর্টেবলি আমরা হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা, এটার তাহলে বাজেট কেমন হচ্ছে? এটা হচ্ছে 2019 মডেলের নিসান এক্সট্রেইল হাইব্রিড, এটা নিতে পারবেন অ্যারাউন্ড 45। আর যেহেতু এটা 2000 সিসি, বাজেটের কোনো প্রভাব এটার মধ্যে পড়েনি, তার মানে আগেও 45 ছিল এরকমই ছিল। তাহলে যদি কেউ মানে এসইউভির মধ্যে একটু মানে সস্তা রেটে কিনতে চায় তাহলে তার জন্য এটা ভালো চয়েস, বাজেটের মধ্যে নিসান এক্সট্রেইল বেস্ট চয়েস। থ্যাংক ইউ। আমরা আসলে দেখলাম বাজেটের প্রভাব গাড়ির বাজারে বেশ ভালো রকমভাবে পড়েছে। যদি 2001 থেকে 3000 সিসির গাড়িগুলোর কথা চিন্তা করি তাহলে মডেল অনুযায়ী সেই গাড়িগুলোর দাম বেড়েছে প্রায় 5 থেকে 10 লাখ পর্যন্ত। আর 3000 সিসির উপরের গাড়িগুলোর কথা যদি চিন্তা করি তাহলে সেখানেও মডেল অনুযায়ী দাম বেড়েছে 15 থেকে 20 লাখ পর্যন্ত। সুতরাং আপনি যদি গাড়ি কেনবার চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই নতুন বাজেটের সাথে নিজের বাজেটটি অ্যাডজাস্ট করে নেবেন।